হ্যালো ভ্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। আজকে টপিক হচ্ছে, তোমরা জানো হিস্ট্রির আমরা 13খানা ক্লাস করে ফেলেছি, আজকে 14 নম্বর ক্লাস। এর আগের ভিডিওটাই তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, তাই তোমাদের এর পার্ট টু বানালাম। অর্থাৎ প্রাচীন ভারত এবং মধ্য ভারতের কিছু সাহিত্যিক এবং বিখ্যাত বিখ্যাত সাহিত্য, ঠিক আছে। সো আজকের কোশ্চেনটা দেখে নেব। প্রথম প্রশ্ন, তোমাদের সকলকে বলবো যে এটা মক টেস্ট আকারে দেবে, আনসারগুলো তোমরা মিলাবে, স্কোর কত হচ্ছে অবশ্যই জানাবে। এখানে প্রায় 44খানা প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের HW রয়েছে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন, বলেছে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কে। দেখো, মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কে, আমরা অনেকবার মনসা মঙ্গলের কাহিনী পড়েছি। হ্যাঁ, তাহলে এর অপশানগুলো দেখে নেব। জয়গুপ্ত, অপশান বি বিজয়গুপ্ত, অপশান সি চণ্ডীদাস, অপশান ডি হচ্ছে মালাধর বসু। দেখো, মনসা মঙ্গল কাব্য নিয়ে যদি বলি তাহলে এর বেশ কয়েকটা কন্ট্রোভার্সি রয়েছে, ঠিক আছে। তো তোমরা গুগলে যদি সার্চ করো বিভিন্ন রকমেরই পাবে, বা কোনো বুকস পড়লে বিভিন্নভাবে বিভিন্ন নাম পাবে, কিন্তু এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে বিজয়গুপ্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে, সেটা হচ্ছে বিজয়গুপ্ত। তোমাদের একটা কথা বলি, যে তোমরা বলছো যে দাদা SLST পরীক্ষার এখনও তো নোটিফিকেশান এলো না, বা এখনও তোমার সিলেবাস বা নতুন গেজেট এলো না, তবুও তুমি PT করাচ্ছ। হ্যাঁ, অনেকে প্রশ্ন, একজন কমেন্টও করেছো, তো তোমাদেরকে বলবো, দেখো PT-তে 90%-এরও বেশি সম্ভাবনা আছে, হ্যাঁ, যে GK পোর্শান থাকবেই, GK পোর্শান থাকবেই, হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স যেগুলো স্ট্যাটিক GK আছে এগুলো কিন্তু থাকবেই থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি যে এই এই সেশনগুলো তোমরা করো, নিশ্চিত রূপে লাভবান হবে। শুধু এই সেশনগুলো SLST PT এক্সামকে কেন্দ্র করেই নয়, কিন্তু তোমার আপারেও কাজে লাগবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, WBP পুলিশেও দেখবে, অনেক কোশ্চেন কমন আছে কিন্তু এখান থেকে। সো দেখে নেব, বলছে এলাহাবাদ স্তম্ভলিপি কে রচনা করেন, রবিকীর্তি, রুদ্রদমন, হরিসেন না বাণভট্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, হ্যাঁ, হর্ষবর্ধনের সভাকবি হরিসেন, হরিসেন, ঠিক আছে, হরিসেন এলাহাবাদ প্রশস্তি কি রচনা করেন, ঠিক আছে। নেক্সট চলে আসি, সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থটি লেখককে। আবার বলে সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থের লেখককে, দ্বিতীয় ভাস্কর, বরাহমিহির, আর্যভট্ট না লীলাবতী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, অবশ্যই তোমরা আনসার করবে, এর সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কর দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় ভাস্কর্য, দ্বিতীয় ভাস্কর। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা বারবার WBCS এক্সামসে জিজ্ঞেস করা হয়েছে। বলছে কিতাবুল হিন্দ কে লিখেছিলেন, আবার বলি কিতাবুল হিন্দ কে লিখেছিলেন, ইবন বতুতা, আল বিরনি, ফৌজি, ফৌজি, এখানে ফৌজি বলতে আবুল ফজলকেও বোঝানো হয়, আর সরি ফৌজি, আর এখানে হচ্ছে আবুল ফজল, তাহলে অপশান ডি। তাহলে এখানে কিতাবুল হিন্দ কে লিখেছেন, অবশ্যই অপশান বি আল বিরনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট, ওকে, প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট, অনেকবার WBCS থেকে PSC-র বিভিন্ন এক্সামে কিন্তু দেখা গিয়েছে। চলে আসি, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আল বিরনি, অপশান বি মেগাস্থেনিস, অপশান সি টমাস রো, অপশান ডি ফাইয়েন। তাহলে অবশ্যই এটা সকলে জানি আমরা, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন, মেগাস্থেনিস। ওকে, মেগাস্থেনিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি, হ্যাঁ, প্রবন্ধ চিন্তামণি বইটি কে লিখেছেন, আবার বলি প্রবন্ধ চিন্তামণি বইটি কে লিখেছেন, মেরুতুঙ্গ, হরিভদ্র, ভদ্রবাহ না এদের কেউ না। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মেরুতুঙ্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রবন্ধ চিন্তামণি বইটি লিখেছেন, ওকে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি, বলছে দীপবংশ ও মহাবংশ বই দুটির উৎপত্তি কোথায় হয়েছিল, আবার বলি দীপবংশ এবং মহাবংশ বই দুটির উৎপত্তি কোথায় হয়েছিল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, তিব্বত না ভারত। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই শ্রীলঙ্কা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, শ্রীলঙ্কা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দীপবংশ বা মহাবংশ বইটির উৎপত্তি স্থল কোথায় হয়েছিল, শ্রীলঙ্কা। নেক্সট হচ্ছে, নিম্নের উল্লেখিত কোনটি পতঞ্জলি লেখেননি, বলছে নিচের উল্লেখিতর মধ্যে কোনটি পতঙ্গগুলি লেখেনি, গার্গী সংহতা, মহাবংশম, মালাবিকা, গিন্নি মিত্রম না এদের কেউ না। তাহলে কোনটা লেখেননি, পতঞ্জলি লেখেননি, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটা মালাবিকা গিন্নি মিত্রম, মালাবিকা গিন্নি মিত্রম। এটা কে লিখেছেন, তাহলে এটা হচ্ছে মহাকবি কালিদাস লিখেছেন। কি বললাম, কালিদাস, মহাকবি কালিদাস, জানো বিখ্যাত রাইটার, মেঘদূতম, মালাবিক গিন্নি মিত্রম, এই সমস্ত জিনিসগুলো ওর লেখা। নেক্সট চলে আসি, কোন রাজবংশের রাজত্বকালে অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত লিখেছেন। দেখো, এখানে বলছে কোন রাজবংশের রাজত্বকালে অশ্বঘোষ
কি লিখেছেন বুদ্ধচরিত, একটা প্রশ্ন চলে আসে যে বুদ্ধচরিত কার লেখা, অশোকের, এবং তিনি কোন রাজবংশের সভাকবি ছিলেন, মৌর্য, গুপ্ত, কুষাণ না শুঙ্গ, তাহলে কোনটা হয়ে যাবে? তাহলে নিচের অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ বংশের, কি বলবো, কুষাণ বংশের রাজত্বকালেই তিনি বুদ্ধচরিত লিখেছিলেন, অর্থাৎ অশ্বঘোষ বুদ্ধচরিত লিখেছিলেন। নেক্সট চলে আসি, নাসিক প্রশস্তি কোন রাজার সঙ্গে যুক্ত? নাসিক প্রশস্তি, হ্যাঁ, রুদ্রদামন, গৌতমী পুত্র সাতকর্ণী, সিমুকা বা সিমুক, এদের কেউ না। তাহলে কোন কোন রাজার সাথে জড়িত? অবশ্যই গৌতমী পুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি কার সাথে জড়িত? গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে জড়িত। পরের প্রশ্ন, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? আবার বলি, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? ফৌজি, আবুল ফজল, দারাসিকো না আবু তালিব কালিম? তাহলে এর 51 সঠিক উত্তর হয়ে যাবে ফৌজি। লীলাবতীর ফরাসি অনুবাদ করেছিল ফৌজি। ওকে, ফৌজি হচ্ছে সঠিক উত্তর, অপশান ইয়ে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, আইহোল প্রশস্তি রচয়িতা কে? আবার বলি, আইহোল প্রশস্তির রচয়িতা কে? হরিসেন, রবিকীর্তি, সন্ধ্যাকর নন্দী, উমাপতিধর। তাহলে এর অবশ্যই সঠিক উত্তর তোমরা জানো, এর সঠিক উত্তর হচ্ছে রবিকীর্তি, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, রবিকীর্তি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রবিকীর্তির আইহোল প্রশস্তি। ঋতু সংহার কার রচনা? এটা ইউনিক টাইপের প্রশ্ন। ঋতু সংহার কার রচনা? ভাবভূতি, জয়দেব, বিদ্যাপতি, কালিদাস। তাহলে ঋতু সংহার অবশ্যই অপশান ডি, অর্থাৎ তোমার কালিদাস, মহাকবি কালিদাসের লেখা, মহাকবি কালিদাসের লেখা। ঋতু সংহার কার লেখা? মহাকবি কালিদাসের লেখা। পরের প্রশ্নে চলে যাব, কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন কোন ভাষায়? এবার বলি, কবি জয়দেব গীতগোবিন্দ বা গীতগোবিন্দ রচনা করেন কোন ভাষায়? বাংলা, সংস্কৃত, মৈথালি না অপভ্রংশ? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তৎকালীন যুগে বেশিরভাগ যে মেন মেন ইগুলো ছিল, মানে সাহিত্যিকদের রচনাগুলো ছিল, বেশিরভাগই কিন্তু সাংস্কৃতিক ভাষায় লেখা হয়। অনেকগুলো পালি, অনেকগুলো তামিল ভাষায়ও লেখা হয়েছিল যদিও, ঠিক আছে, তো বেশিরভাগ ছিল সংস্কৃত ভাষায়। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? আবার চলে আসি, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি, প্রাকৃত না বৈদিক? তাহলে 55 সঠিক উত্তর হয়ে যাবে, হ্যাঁ, পালি ভাষায় লেখা। কি ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। জাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা। আমি বারবার বলছিলাম যে কথাটা একটু আগেই বলছিলাম যে বেশিরভাগ জিনিসই ছিল, যে রচনাগুলোই ছিল তোমার পালি ভাষা অথবা সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট চলে আসি, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত এর রচয়িতা হলেন? তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে হর্ষবর্ধনের জীবনীর নাম কি? অবশ্যই হর্ষচরিত। আর এর রচয়িতা কে? হরিসেন, বানভট্ট, ভাবভূমি না চাঁদ বরদই? তাহলে 56 সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট। কি বললাম? বানভট্ট। বানভট্ট হর্ষচরিত রচনা করেন, ঠিক আছে। তিনি কাদম্বরীও কিন্তু রচনা করেন, এর আগের ক্লাসেই আমি পড়িয়েছি এটা, হ্যাঁ, আশা করি মনে আছে। নেক্সট হচ্ছে, কোন সংস্কৃত নাটকে আমরা চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই? আবার বলি, কোন সংস্কৃত নাটকে আমরা চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই? হ্যাঁ, মালবিকা গিন্নিমিত্রম, স্বপ্ন বাসব দত্তা, মৃচ্ছ কোটিকম না মালতী মাধব? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই মৃচ্ছ কোটিকম, মৃচ্ছ কোটিকম, ঠিক আছে। এটাতে চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র, বিখ্যাত সেনা দুটির সাক্ষাৎ পাই, ঠিক আছে, চরিত্র দুটির সাক্ষাৎ পাই। তাহলে এটা কার লেখা? এটা শূদ্রকের লেখা। মৃচ্ছ কোটিকম এটা শূদ্রকের লেখা, এটাও মনে রাখবে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার কোশ্চেনটা এসছে, ঠিক আছে। নেক্সট চলে আসি, হ্যাঁ, পরের প্রশ্ন, রাস্তরঙ্গিনী ও হর্ষচরিত রচয়িতা কে? দেখো, একটু আগে আমরা দেখলাম হর্ষচরিত কে রচনা করেন, বানভট্ট রচনা করেন। তাহলে বানভট্ট এখানে আছে, এখানে আছে, তার মানে ইয়ার সিয়ের মধ্যে হওয়া উচিত, এবং জানতে হবে। দেখো, রাস্তরঙ্গিনীর রচয়িতা হলেন কলহন, আর হর্ষচরিত্রের হচ্ছে বানভট্ট। তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান এ। সো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? আবার বলি, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? সংস্কৃত, তামিল, তেলেগু না মালায়ালাম? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তামিল ল্যাঙ্গুয়েজে লেখা। কম্ব রামায়ণ, হ্যাঁ, তামিল ল্যাঙ্গুয়েজে লেখা। ওকে, তামিলে লেখা। নেক্সট প্রশ্ন চলে আসি, কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার ইতিহাসে বিবরণ রয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামেও এসছে, ঠিক আছে। তাহলে কোথাকার, মানে কলহনের যে রাস্তরঙ্গিনী, এটা কোথাকার ইতিহাস বর্ণনা করে? বাংলা, অপশান বি হচ্ছে মালব, অপশান সি কাশ্মীর, অপশান ডি হচ্ছে জৈনপুরম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে, রাস্তরঙ্গিনীর যে কলহন সেটাতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। নেক্সট প্রশ্নতে চলে যাব, নান্দিক কলমকম, হ্যাঁ, কি সম্পর্কিত রচনা? নান্দিক
কলম্বকম এটি কি সম্পর্কিত রচনা অপশন এ পশ্চিম ভারতের ইতিহাস অপশন বি কন্নড় ইতিহাস অপশন সি দক্ষিণ ভারতের তামিল ইতিহাস অপশন ডি তামিল সাহিত্য তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ দক্ষিণ ভারতের তামিল ইতিহাস সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারি ওকে দক্ষিণ ভারতের তামিল ইতিহাস সম্পর্কে জানতে পারি রেহালা আবার বলি রেহালা কে লিখেছেন আলবিরুনি ইবন বতুতা আবুল ফজল না বোরানি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা হ্যাঁ রেহালা কে লিখেছেন ইবন বতুতা ইজ দ্য কারেক্ট আনসার কিতাবুল রেহালা অ্যাকচুয়ালি এর ফুল নাম যেটা রেহালা সংক্ষেপে বলছি সেটা ইবন বতুতা লিখেছেন নেক্সট রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে ঈশ্বর দাস আবুল ফৌজি না জাহাঙ্গীর না আব্দুল লতিফ তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আবুল ফৌজি রামায়ণকে পার্সি ভাষায় রচনা করেছিলেন ওকে নেক্সট চলে আসি পরের প্রশ্ন বলছে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন কে বিশাখদত্ত শূদ্রক বানভট্ট না ভাস একটু আগে আমি এটা বললাম সেহেতু এটা আবারও রিপিট হয়ে গেছে চলে আসি এটা শূদ্রক হচ্ছে সঠিক উত্তর মৃচ্ছকটিকম এর রচয়িতা হচ্ছে শূদ্রক নেক্সট হচ্ছে কিতাবুল রেহেলা কার রচনা আবুল ফজল আমিল খসরু ইবন বতুতা না বদাউনি তাহলে এটাও বললাম রেহেলা যেটা বললাম সেটাই কিতাবুল রেহেলা হ্যাঁ যেটা রচনা করেন বিশিষ্ট সাহিত্যিক অবশ্যই ইবন বতুতা ইজ দ্য কারেক্ট আনসার তিনার বাড়ি কোথায় ছিলেন ইবন বতুতা মরক্কের লোক ছিলেন এটা মনে রাখো নেক্সট প্রশ্ন তারিকি আলাইয়ের রচয়িতা কে তারিকি আলাইয়ের রচয়িতা কে আমির খসরু জিয়াউদ্দিন বার্নি সামোস ই মিরাজ হাসান উন নিজামি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ আমির খসরু তারিকি আলাই কে রচনা করেন আমির খসরু হচ্ছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা একটু বড় রয়েছে বলছে ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমীর যা যথাক্রমে আর্যভট্ট একজন বিজ্ঞানী এবং বরাহমীরও একজন গণিতজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন এরা কোন যুগের লোক ছিলেন মৌর্য বংশের হ্যাঁ তারপরে বলছে গুপ্ত বংশের তারপরে বলছে পাল বংশের না দিল্লির সুলতানি বংশের তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ গুপ্ত বংশের এরা বিশিষ্ট সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিসিয়ান ছিলেন ওকে সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিসিয়ান ছিলেন নেক্সট হচ্ছে সন্ধ্যাকর নন্দী হলেন সন্ধ্যাকর নন্দী কে রামচরিত কাব্যের রচয়িতা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি দোহা রচয়িতা করেন চিকিৎসক অবশ্যই রামচরিত কাব্য তিনি রচনা করেন রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস কে করেন এটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে চারবাক নামটি হলো আবার বলি চারবাক নামটি হলো ধর্মীয় চিন্তা বিশেষ চিকিৎসক বিজ্ঞানবিদ না মল্ল যোদ্ধা তাহলে সঠিক উত্তর যদি যাই তাহলে সঠিক উত্তর তোমরা অবশ্যই করবে এটা হচ্ছে রিলিজিয়ান্স স্কুলস অফ থটস অর্থাৎ ধর্মীয় চিন্তা বিশেষ এটাকে বলছি এই শব্দটা নাম নেক্সট চলে আসি পরে হচ্ছে সেটা হচ্ছে ফুট ইউস সালাতিন গ্রন্থের প্রণেতা কে আবার বলি ফুটুস ফুট ফুট অ্যাকচুয়ালি ফুট আজ সালাতিন ইংলিশ যদি উচ্চারণ করি হ্যাঁ তাহলে ফুট ইউ সালাতিন গ্রন্থের রচয়িতা কে বরণী ইসামি নাসরু না বতুতা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইসামি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে সঠিক উত্তর ইসামি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন চলে আসি বুদ্ধচরিত কার রচনা একটু আগে আমরা জেনেছি এটা অশ্বঘোষের রচনা এটার অপশান নেওয়ারই দরকার পড়বে না অশ্বঘোষ যেখানে দেখতে পাবো সেটাই অ্যান্সার মেরে দেবো ওকে পরের প্রশ্ন দেখে নেব বলছে আমির খসরু কার সভাকবি ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবনের আলাউদ্দিন খলজির গিয়াসুদ্দিন তুগলকের না আকবরের তাহলে আমির খসরু বলবনের গিয়াসুদ্দিন বলবনের সভাকবি ছিলেন তিনি বিখ্যাত একজন সাহিত্যিক সভাকবি সুরকার গীতকার সবই ছিলেন দেখো সুল পানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল সুল পানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল কুষাণ যুগের গুপ্ত যুগের পাল যুগের না সেন যুগের তাহলে দেখো সুল পানি ছিল সেন যুগের স দিয়ে আসছে না এস দিয়ে এটা ওই আসছে এস দিয়ে তাহলে এইভাবে মনে রাখবে সেন যুগের চলে আসি কোন প্রাচীন গ্রন্থে বর্ণপ্রথার প্রথম উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন গ্রন্থে বর্ণপ্রথার প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ মানুসংহিতা ঋগ্বেদ অথর্ববেদ অপশান সি বলছে শতপথ ব্রাহ্মণ তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর আমরা দেখে নেব অপশান বি হচ্ছে সঠিক উত্তর ঋগ্বেদা বা ঋগ্বেদে প্রথম বর্ণ প্রথা বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ওকে নেক্সট চলে আসি যে তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে আবার বলি তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে ঠিক আছে সরি ফিরুজ শাহী হ্যাঁ ফিরোজ শাহ ঠিক আছে আবুল ফজল অপশান বি মিনহাজ উল সিরাজ অপশান সি হচ্ছে জিয়াউদ্দিন বারনি অপশান ডি হচ্ছে আলবিরুনি তাহলে সঠিক উত্তর ইজ দ্য
অপশান সি জিয়াউদ্দিন বারানি, জিয়াউদ্দিন বারানি ইজ দ্য সঠিক উত্তর। ওকে, তো তারিখ ই ফিরোজ শাহি গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি। নেক্সট হচ্ছে টোডল মল কে ছিলেন, এটা বিখ্যাত প্রশ্ন একটা এবং খুবই মানে কমন যোগ্য একটা প্রশ্ন। টোডল মল কে ছিলেন, অপশান এ বলছে দেখো শেরশাহের একজন মন্ত্রী, শেরশাহের সঙ্গে টোডল মল যুক্তই ছিলেন না। অপশান বি বলছে আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয় বিশেষজ্ঞ। অপশান সি হচ্ছে মেবারের একজন রাজপুত্র। অপশান ডি হচ্ছে জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনা অধ্যক্ষ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আকবরের একজন রাজস্ব বিষয়ক বা ভূমি রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। ঠিক আছে, তাহলে তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন টোডল মল। নেক্সট চলে আসি লাস্ট মানে প্রশ্নের লাস্টের দিকে চলে এসেছি। বলছে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে, অর্থাৎ নন্দ বংশের যে পতন ঘটে, মৌর্য বংশের যে প্রতিষ্ঠা হয়, চন্দ্রগুপ্ত মৌর্যের যে না মানে শাসক হয়েছিল, পরবর্তীতে অশোক তার শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়, এটা কোন নাটকে বোঝা যায় কৌটিল্যের? মৃচ্ছকটিকম, দেবী চন্দ্রগুপ্ত বা গুপ্তম, মত্তবিলাস না মুদ্রা রাক্ষস? তাহলে 77 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। নেক্সট হচ্ছে উপনিষদ সংকলিত হয়েছিল মোটামুটি কবে? 600 অব্দে, 800 অব্দে, 1000 অব্দে, 1600 থেকে 600 অব্দে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 800 অব্দে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 800 অব্দে খ্রিস্টপূর্বাব্দে উপনিষদ সংকলিত হয়েছিল। নেক্সট হচ্ছে রজম নামা যে গ্রন্থের ফার্সি অনুবাদ সেটি হলো কোনটির? এর আগের ক্লাসে এটা আমি পড়িয়েছি, এটাকে ঘুরিয়ে কোশ্চিন দিয়েছি। রজম নামা কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? উপনিষদ, রামায়ণ, গীতা না মহাভারত? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মহাভারত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাভারতকে ফার্সি অনুবাদ করে নাম দেওয়া হয়েছিল রজম নামা। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রাস্তরঙ্গিনী কার লেখা? একটু আগেই আমরা আলোচনা করলাম এটা কলহনের লেখা। এখানে কিসের? কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা আছে। ঠিক আছে, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কি বললাম জানা আছে আমাদের। তাহলে এটা হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসি। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কার রচনা? বানভট্ট, জয়দেব, মীরাবাঈ না কালিদাস? এটা তো সকলে জানি আমরা, জয়দেবের গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ। ওকে, নেক্সট চলে আসি যে পঞ্চতন্ত্র কোন সময়ে লেখা হয়েছিল? পঞ্চতন্ত্র কোন সময়ে লেখা হয়েছিল? সুলতানি যুগে, গুপ্ত যুগে, মৌর্য যুগে, পরবর্তী বৌদ্ধিক যুগে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য যুগে। ঠিক আছে, মৌর্য যুগে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? আবার বলি, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? চরক, বানভট্ট, বিষ্ণু শর্মা না পণিনি? তাহলে অবশ্যই অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পণিনি। ঠিক আছে, পাণিনি, অ্যাকচুয়ালি পাণিনি উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন পাণিনি। নেক্সট প্রশ্ন যেটা HW থাকবে, সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত এর রচনা করেছিলেন, কে রচনা করেছিলেন? আর্যভট্ট, বরাহমিহির, বররুচি না শশ্রুত? তাহলে আশা করি বুঝতে পারছো সূর্য সিদ্ধান্ত এটা একটা সায়েন্সের বই ছিল এবং যিনি লিখেছেন তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন। আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই আনসার করবে, এর আনসারটা ভিডিওটা শেষ করে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের প্রায় 44খানা প্রশ্ন, যার মধ্যে 43খানার আমি ডিসকাশন করেছি, একটা HW ছিল। সো HWটা অবশ্যই কমেন্টের শেষে লিখে জানাবে, আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে, ভিডিও সম্পর্কে কোনো তথ্য থাকলে অবশ্যই জানাবে, আর এরপরে কেমন ক্লাস চাও, কী কী চাও, তোমাদের মনোভাব যা ইচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।